দীপাবলি সময় রাজিয়াতে পরিবেশ দূষণ না হয় সেদিকে কড়া নজর রাজ্য সরকারের। আদালতের নির্দেশ মেনে রাজ্যে সবুজবাজি বিক্রি এবং পোড়ানো হয় এবং 90 ডিসিবেলের উপরে শব্দবাজি ফাটানো যাতে না হয় সরকার তা নিশ্চিত করে বলে জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। আদালতের নির্দেশাবলিতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্তরের জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বৈঠক করে। আদালতের নির্দেশ মতো জাতীয় মান্যতাপ্রাপ্ত দুই সংস্থা নীতি এবং পেশো বাজি পরীক্ষা করার পর তা বিক্রি করাতে ছাড়পত্র দেওয়া হবে। পরিবেশ রক্ষার দিক থেকে এবং শব্দের দিক থেকে ওই দুই সংস্থা যে বাজিগুলিকে বিক্রির অনুমতি দেবে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য পুলিশ সেগুলি বিক্রির অনুমোদন দেবে। রাজ্যের কোথাও অবৈধ বাজি কারখানার সন্ধান দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আদালত যে নির্দেশ দিয়েছেন তাকে স্বাগত জানালেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়। তিনি বলেন 125 ডিসিবেল পর্যন্ত আতশবাজি পোড়ানো বা ফাটানো যাবে। আদালতের এই নির্দেশ মেনে রাজ্যের আতশবাজি বিক্রি এবং ক্রয়ের বিজ্ঞপ্তি জারি করুক সরকার, মুখ্য সচিবকে এমনটি আবেদন করেছেন বাবলা রায়। তার দাবি মুখ্য সচিব তার এই আবেদন মেনে নিয়েছেন। আজকের যে মিটিংটা হলো সেটা চিফ সেক্রেটারি ছিলেন এবং হোম সেক্রেটারি ছিলেন, তাদের সাথে কথা হলো। আমাদের মূলত দাবি আছে, প্রথম দাবিটা হচ্ছে যেহেতু আমরা কোর্টের অর্ডারটা পেয়ে গেছি বিরুদ্ধে আমরা এবং সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ আছে যে সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলাতে 125 ডিসিবেল চলবে এবং আতশবাজি চলবে, শুড বি গ্রিন ফায়ার ওয়ার্কস, পরিবেশ বান্ধব আতশবাজি, আমরা সেই হিসেবেই বললাম যে আমরা সেইটাই ধরব। কিন্তু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে, যেহেতু এখনও গভর্নমেন্ট নোটিফিকেশান নেই, আমাদের দাবি যেটা ছিল সেটা অবিলম্বে গভর্নমেন্ট নোটিফিকেশান করা হোক যে বাংলা এবং সুপ্রিম কোর্টে আদালতের রায় মেনেই যেন নোটিফিকেশান অনুযায়ী মানুষকে আতশবাজি বিক্রি এবং ক্রয় করতে দেয়, এটা উনি মেনে নিয়েছেন। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে আমি বলেছি যে না লাইসেন্স হচ্ছে না, তার কারণ হচ্ছে গ্রিন ফায়ার কাগজ বলছি যার মানে দূষণ মাত্রা কম সেগুলোই গ্রিন ফায়ার। এটা সাইন্টিফিক ব্যাপার, সেগুলো বুঝবো কি করে? গ্রিন ফায়ার প্রশাসন থেকে কি এর জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রশাসন থেকে প্রচুর পরিমাণে অবজারভেশন রাখা হচ্ছে এবং দেখা যাচ্ছে যেটাই যে প্রতিটা জায়গায় পুলিশ এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা গিয়ে সেখানে পরীক্ষা করে দেখছে সেগুলো গ্রিন ফায়ার ওয়ার্কস কিনা। এবং গ্রিন ফায়ার ওয়ার্কস মানে প্র্যাকটিক্যালি যেটা ISO মারা থাকবে, মানে একটা স্ট্যাম্প থাকবে এবং তাদের লেখা দেয় বারকোড থাকবে, তাতে বোঝা যাবে যে গ্রিন ফায়ার ওয়ার্কস অন, কেমিক্যালগুলো ধোয়া থাকবে। কোর্টের অর্ডারের পরেতে, নিয়ম হচ্ছে কোর্টের অর্ডারের পরেতে একটা পাবলিক নোটিফিকেশান করতে হয়, গভর্নমেন্টের পাবলিক নোটিফিকেশান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের বিক্রি করা যায় না, সেই ক্ষেত্রে আমাদের আসতেই হলো এই কারণে। হ্যাঁ গ্রিন ফায়ার বাছা যাবে, মনে করুন আমার কারুর গ্রিন ফায়ার কিনা হলো সেই জন্য, কিন্তু তার গ্রিন ফায়ার ওয়ার্কসের লাইসেন্স নেই, কিন্তু যেহেতু সেটা গ্রিন ফায়ার ওয়ার্কস তাতে যদি তার সেলিং পার্ট ইয়ে থাকে অর্ডার থাকে তাহলে সে সেল করতে পারে, যেটা এতদিন পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।